বারো বিশা সাপ্তাহিক হাটে আবগারি বিভাগের হানা, 30 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার। সোমবার বারো বিশা সাপ্তাহিক হাটে আচমকা হানা দিয়ে 30 লিটার চোলাই মদ উদ্ধার করলো আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেল। দপ্তরের কর্মীদের কাছে গোপনে খবর যায় বারো বিশা বাজারের ভেতরে অবৈধভাবে চোলাই মদ বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত অভিযানে নামেন আবগারি বিভাগের কর্মীরা। প্লাস্টিকের বস্তা নাইলনের ব্যাগের ভেতরে বোতলবন্দি করে লুকিয়ে রাখা ছিল চোলাই মদ। তল্লাশি চালিয়ে সেসব বাজেয়াপ্ত করেন আবগারি বিভাগের কর্মীরা। যদিও এদিনের অভিযানে গ্রেপ্তার নেই, কারণ আবগারি বিভাগের কর্মীদের তল্লাশি অভিযান দেখে সাপ্তাহিক হাট চত্বরে চোলাই মদ ফেলে রেখেই চম্পট দেয় অবৈধ কারবারিরা। আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেল অফিস সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ চোলাই মদের কারবার রুখতে এ ধরনের অভিযান লাগাতার চলবে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা।